চার বছর পর পর বিশ্বকাপ আসে আর্জেন্টাইনরা স্বপ্ন বনে, স্বপ্ন বনে পৃথিবীর নানা প্রান্তের কোটি সমর্থক। ঠিক এভাবেই গেল 36 বছর, কোনো রকম প্রাপ্তি ছাড়াই কাটিয়ে দিয়েছে আকাশি নীলরা। কখনো কোয়ার্টার ফাইনাল, আবার কখনো ফাইনালে চোখের জলই কেবল সঙ্গী হয়েছে। একটু একটু করে পিষে মেরেছে কোটি সমর্থকের স্বপ্ন, আশার ভালোবাসাকে। কাতার বিশ্বকাপ কেমন যেন উত্তাপহীন, তবে লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ বলেই কিনা দোকানে দোকানে দেদারসে বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি। ঠিক কত বছর পর ফেভারিট হয়ে বিশ্বকাপ খেলতে এসেছে আকাশি নীলরা, আপনি মনে করতে পারেন? শুধু সমর্থকেরাই যে মেসির হাতে ট্রফি দেখতে চান তেমনটাও কিন্তু না। গেল কয়েকদিন যেন লিওর প্রশংসায় মেতেছে পুরো ফুটবল বিশ্ব। যদি স্পেন না জেতে, আমি চাইবো আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক। আমি এটা চাই শুধুই মেসির কারণে। যদি সে বিশ্বকাপ না জিতে অবসরে যায়, তবে খুবই অন্যায্য হবে। চাইলে সে আরও একটি বিশ্বকাপ খেলতে পারে। মেসির সাথে 16 বছর ধরে এই মঞ্চ শেয়ার করছি, সে দারুণ ফুটবলার। তার সাথে আমার সম্পর্ক খুবই ভালো, আমরা বন্ধু, তবে একই বাড়িতে থাকি না, কিংবা ফোন কলেও নিয়মিত কথা হয় না। নিয়মিত যোগাযোগ না থাকলেও আমরা সতীর্থর মতোই। মেসি বিশ্বের সেরা ফুটবলার, আবারও বলছি, মেসির সঙ্গে খেলতে পারাই আমার জীবনের সেরা অর্জন। একসঙ্গে অনেক বছর ধরে জাতীয় দলে খেলছি, ক্লাব ফুটবলেও একসঙ্গে খেলা হয়েছে, এটা অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। এই পতাকা জুড়ে মানুষের কত আবেগ ভালোবাসা, সে তো আর্জেন্টিনা ফুটবল খেলে বলেই। মেসির হাতে সবাই এবার ট্রফি দেখতে চায়। জীবন আনন্দের মতো একা হেঁটে চলা মেসির ক্যারিয়ারের শেষটা কোভিড জীবনের মতো নিষ্ঠুর হবে না, এতটুকু প্রত্যাশা হয়তো করাই যায়। মানুষ প্রত্যয় অলরাউন্ডার।